সত্যি খুব অসাধারণ লাগছে এটা খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো এটা তো দিদি মেলায় খেয়েছিল, খেয়ে আমাদেরকে একবার এসে বলেছিল, আর আমি আজকে ইউটিউবে দেখলাম তন্নির পাকশালা বলে একটা দিদি ভাইয়ের চ্যানেল আছে, তো তার চ্যানেলে দেখি আমি দিদিকে এসে বললাম যে এটা বানাতে। দিদিও বলছিল মেলাতে খেয়ে খুব সুন্দর লাগছিল, সত্যিই খুব সুন্দর লাগছে। এর সাথে সস দিয়ে খেলে আরও ভালো লাগবে, সস বা কোনো চাটনি দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে, তো আপনারা দেখতে থাকুন। আমিও জানি না কি বানাবে, দিদি এখনো বলেনি আমাকে। এই লঙ্কাগুলো কি করবে? শুকনো করে শুকনোতে ভেজে গুঁড়ো করবে, তাই তো? তো চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। দিদি এসে পড়েছে আর মেঘলাও করেছে, বৃষ্টি হতেই পারে, বলা যায় না। আর এই তো নতুন রান্না ঘর, এটাই আমাদের। তো কাটলেট বানানোর জন্য আমি এখানে বেসন নিয়েছি হাফ বাটি, এটা নিয়ে নেব। তো এখানে আমরা 200 গ্রামের গণেশ সুজি নিয়ে নিয়েছিলাম, তো এতটা লাগবে না, যতটা পরিমাণ বেসন দেওয়া হয়েছে ততটা পরিমাণই সুজিটা দিতে হবে, তাই আমি এখানে বাটিতে ঢেলে নিয়েছি। তো বেসন নিয়ে নিয়েছি ব্যাটারটা বানানোর জন্য, এবার সুজিটা দিয়ে দেবো। সুজি আর বেসনের একটা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। বেসনের দলা ভাব না থাকে, তার জন্য একটু সময় নিয়ে ব্যাটারটা মাখতে হবে, তো একটু সময় লাগবে, তার জন্য আমি এটা শিল্পী ভাইকে দিয়ে দেবো, ভাই মাখবে আর আমি লঙ্কাটা ভেজে নেবো। জল লাগলে দেবে, সুজিতে জল দিচ্ছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো ছিঁড়ে কড়ার মধ্যে দিয়ে দেবো, শুকনো খোলায় লঙ্কাগুলো একটু ভেজে নেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেবো। তুই হাতে তো আংটি পড়েছিস কেন? কোনটা কি কাজ বল। হ্যাঁ, কোনটার কি কাজ বলবি? তো অনেক মানুষ তো জানে না কোন আংটিতে কি কাজ হয়, তুই বল। মানুষকে বোঝা দেখি এই সাদারে কিসের জন্য, লঙ্কা ভাঙা কাজ, এই সাদারে লঙ্কা ভাঙা কাজের জন্য। আর বাকিগুলো খাওয়ার জন্য তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে, আর দেবো জোয়ান। দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। এখানে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, তো শিল্টু ভাই গুঁড়ো করে দিয়েছে, এই গুঁড়ো লঙ্কাটাও এবার তেলের উপর দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকিছু মশলা তেলের ওপর দিয়ে 2-1 মিনিট মতো ভেজে নেবো।
তো মশলাটা 2-1 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সুজির কাটলেট রেসিপিটা কতটা সহজ আর খুবই অল্প টাইমের মধ্যে বানানো যায়। অল্প টাইমই লাগবে, বেশিক্ষণ নয়। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো কুটুম বা আত্মীয় স্বজন চলে আসে তাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারবেন, বা সন্ধ্যের রেসিপিতে নাস্তায় চায়ের সাথে বা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন। আর এখন তো টাইমটাই বর্ষাকাল, সন্ধ্যাবেলা সবাইকারেরই কিছু তেলে ভাজা খেতে ভালো লাগে, তো তেলে ভাজায় অনেকেরই প্রবলেম হয়, তো সেই কারণে তেলে ভাজা না করে আপনারা এই সুজির কাটলেট রেসিপিটা বানাতে পারেন খুবই অল্প টাইমের মধ্যে। আর ঘরের মধ্যে থাকা কিছু উপকরণ দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে থাকা কিছু উপকরণগুলো দিয়ে আমরা সুজির কাটলেটটা বানাচ্ছি। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার এর মধ্যে সুজি আর বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে হবে, তো এটা করার মধ্যে লেগে যাচ্ছে, তো এটা ভয়ের কোনো কারণ নেই, পরে আবার এটা ঠিক উঠে যাবে। সুজি দেওয়া আছে বলে তাই এটা বসে যাচ্ছে এরকমভাবে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কি বলছি, সুরো আর সিল্টুকে যদি কেউ বিয়ে করে কোনো মেয়ে, তাদেরকে সে রান্না করতে হবে না? কপাল ভালো। আচ্ছা, যদি কোনো মেয়ে যদি সিল্টু আর সুরোকে মানে বিয়ে করতে যায় তাদের জন্য একটা ভালো অফার যে তাদেরকে সে কোনোদিন রান্না করতে হবে না। কোনোদিন নয়, মানে রান্না করবে, মাঝে মধ্যে যদি অসুবিধা হয় তো ভাই রাতে রান্না করে দেবে। কথাটা আমার মাকে অনেক সময় সবসময় রান্না করে খাওয়াবে না, তাহলে আর রান্নাই করবে না। দাও চাট মশলাটা। তো এটা হচ্ছে আমচুর পাউডারটা, যেটা কাঁচা আমটাকে শুকনো করে গুঁড়ো করা হয়, তো আম তো এখন পাওয়া যাবে না, তো সেই কারণেই এটা কিনে আনতে হয়েছে বাজার থেকে। আর এক প্যাকেটই কিনে আনা হয়েছে, পরে কাজে লাগবে হয়তো, এখন অল্প পরিমাণই লাগবে। এক চামচ পেপারের মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার। আজকে দিদি যে রেসিপিটা বানাচ্ছে খুবই একটা অসাধারণ সুন্দর রেসিপি, একটা স্ন্যাক্সের রেসিপি। তো এটাকে স্ন্যাক্স মানে হচ্ছে যেটা বিকেলে বা সন্ধ্যাবেলায় নাস্তায় বা চায়ের সাথে যেটা খাওয়া হয়, তো এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। আর এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে ব্যবহার, মানে বাচ্চারা স্কুল যাওয়ার সময় টিফিন নিয়ে যাওয়ার জন্যও ব্যবহার করতে পারেন, এটাকে আপনারা তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, এই সুজির কাটলেটটা আমি এক জায়গায় মেলায় গিয়ে খেয়েছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিলো, তো এই রেসিপিটা তাই আজকে আমি বাড়িতে বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তা আমি চাইবো আপনারা এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানাবেন। তো এটা নাবিয়ে নেওয়ার পর বড় জায়গার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো। তো এখান থেকে একটু ডো তুলে নিয়ে এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে দু হাতে করে গোল করে নেব। এখানে সাইজগুলো আমি এরকম করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। ভাইয়েরগুলো ছোট ছোট আর আমারগুলো বড় বড়। তো এখানে আমি ধনে পাতাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, ধনে পাতা দিলেও খেতে ভালো লাগে, অনেকে ধনে পাতা খেতে বেশি পছন্দ করে যে কোনো খাবারে। তো এই দেখুন কাটলেটগুলো সব বানানো হয়ে গেছে, তো আমি কাটলেটগুলো একটু বড় বড় করেই বানিয়েছি, কারণ যেহেতু বাড়িতে বানিয়েছি তাই ইচ্ছে মতোই সাইজটা করেছি। তারপরে এগুলো ভেজে নেবো ভাজার জন্য, করার মধ্যে দিয়ে দেবো সাদাতে। Thank you.
কাটলেটগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, হালকা আঁচে, তাহলে কাটলেটগুলো খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে। আর খুব তাড়াহুড়ো জাল দিয়ে ভাজলে পরে কাটলেটগুলো ওপর থেকে বেশি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। তো এই দেখুন কতটা লাল করে ভেজেছি, আর ভাজার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলো তুলে নেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাজার পর এগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। প্রথমে যখন বানানো হচ্ছিলো তখন দেখতে একটুখানি কেমন লাগছিলো, তো এখন দেখুন লাল লাল করে ভাজার পর খুবই সুন্দর দেখতে লাগছে। এটা তো আরও লাল হয়েছে, আরও দেখতে ভালো লাগছে। এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি খুব অসাধারণ লাগছে এটা খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো এটা তো দিদি মেলায় খেয়েছিল, খেয়ে আমাদেরকে একবার এসে বলেছিল, আর আমি আজকে ইউটিউবে দেখলাম তন্নির পাকশালা বলে একটা দিদিভাইয়ের চ্যানেল আছে, তো তার চ্যানেলে দেখি আমি দিদিকে এসে বললাম যে এটা বানাতে। দিদিও বলছিল মেলাতে খেয়ে খুব সুন্দর লাগছিল, সত্যিই খুব সুন্দর লাগছে। এর সাথে সস দিয়ে খেলে আরও ভালো লাগবে, সস বা কোনো চাটনি দিয়ে খেলে আরও ভালো লাগবে। শুধুই ভালো লাগছে ভীষণ। তো এই দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে এত সুন্দর কাটলেট বানানো হয়ে গেল। তা আপনারাও দেরি করবেন না, অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন।